কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে। রহা নেই যাতা তড়প হি এসি হ্যাঁ না মেঘলা আকাশ, ফুরফুরে হাওয়া, সঙ্গে তোমরা আর আমি মিলেমিশে চলো না আজকে একটা ভিডিও করে নিই। ভিডিওটার নাম যদিও বা ভ্লগ হবে, কিন্তু ভিডিওটা কিন্তু সবাইকে নিয়েই হবে। তার মধ্যে থাকবে ফুল, গাছ, আমি, তোমরা, আরও সবাই। চলো সব মিলে আজকে দিনটা শুরু করা যাক, তাই না? ধরে রাখা যায় না, গান কিন্তু করা যাবে না, কেন বলো তো, কপিরাইট চলে আসবে সেই জন্য। তো চলো ও সব কথা ছাড়ো, যেটার জন্য ভিডিও করছি, তোমাদের এই গাছটা দেখানোর জন্য ভিডিও করছি। কেন বলো তো, এই গাছটায় আজকে প্রচুর ফুল ফুটেছে, আর ফুলগুলো তো অমায়িক লাগছে দেখতে। দেখো না, দূর থেকে দেখাচ্ছি তোমাদের, গোটা গাছ পুরো হলুদ হয়ে আছে, পাতাগুলো সবুজ আর ফুলগুলো হলুদ, দুটো একেবারে দারুণ লাগছে কিন্তু দেখতে। আর তো হাওয়া, তো হাওয়া উঠেছে তোমাদের না বলে মানে পারছি না। দেখছো গাছের ফুলগুলো প্রচণ্ড কিন্তু নরম, মানে ফুলের পাপড়িগুলো প্রচণ্ড নরম, আর এই ফুলটা দেখতেও খুব সুন্দর, একটা প্রজাপতির মতো লাগছে দেখতে, তাই না? তোমরা কি কেউ জানো এই ফুল গাছটার নাম কি? রুকো জরা, সবর করো, বলা ধাক্কা মুক্কি। এই ফুলটার নাম কাঞ্চন ফুল, আমি কিন্তু বেশ জানি, তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্টে বলো। এই ফুলটা দু কালারে হয়, একটা সাদা একটা হলুদ। সাদাটা একদমই সাদা হয়, আর হলুদটার মধ্যে একটু বাই কালার খয়েরি থাকে। এই ফুলটা না প্রচণ্ড নরম হয়, মানে পাতলা এত পাপড়িটা হয়, দুপুর 12:30টার সময় এই ফুলের পাপড়িটা একেবারে শুকিয়ে যায়। কিন্তু ফুলটা আগের দিন যদি গাছে জল দিয়ে রাখো, ফুলটা কিন্তু অনেক বড় হয়, আর সত্যি কথা ফুলটা দারুণ লাগে দেখতে, তাই না? আসলে কি বলো তো, শুধু তো দেখলে হবে না, ফুলগুলো তুলতেও হবে। তাই ভাবলাম তোমাদেরকে ফুলটা তোলার আগে আগে আমি যে বাকি ফুলগুলো তুলেছি ছাদে, তিনতলার ছাদে, সেই ফুলগুলো তোমাদের দেখিয়ে নিই। তাহলে তোমরা বুঝবে যে আমি কতগুলো ফুল তুলেছি আর কতগুলো ফুল তুলবো, তাই না? সব মোটামুটি ফুল তোলা হয়ে গেছে, শুধুমাত্র হলুদ কাঞ্চন ফুলটাই তোলা বাকি আছে। তো আজকে আমাদের বাড়িতে 4টে ধুতরো ফুল ফুটেছে। তো বন্ধুরা, আমি তো ফুল তুলছি, আর তুলতে তুলতে ভাবলাম দু এক কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিও করাটা কোনো খারাপ ব্যাপার না, ভিডিওটা যদি সেরকমভাবে করো সভ্যভাবে, তাহলে অবশ্যই বাড়ির সাপোর্ট নিশ্চয়ই থাকবে। কিন্তু কিছু কিছু পাবলিক আছে যারা ভিডিওতে এসে কমেন্ট করে, তোর কি কোনো কাজ নেই, বাড়িতে শুধু ভিডিওই করিস? সত্যি কথা বলতে, কার বাড়িতে কী কাজ আছে সেটা অ্যাটলিস্ট ফোনে ক্যাপচার করা যায় না, আর ফোনে বলাও যায় না। যে যার বাড়িতে থাকে তার বাড়ির কাজ সেই বুঝতে পারে, তাই না? তোমরা আমায় এখন দেখছো ফুল তুলতে, তার মানে কি এটাই যে আমি সারাদিন ফুলই তুলি? তা না, ফুল তোলারও একটা সময় থাকে, কাজেরও একটা সময় থাকে, আর ভিডিও করারও একটা সময়ই থাকে, তাই না? লোককে যখন মোটিভেট করতে পারবে না, অ্যাটলিস্ট ডিমোটিভেট করো না, তাই না? চলো। তো বন্ধুরা, আমি কিন্তু সব ফুল তুলে নিয়েছি, আর গাছটা দেখো এখন সবুজ হয়ে গেছে। কিছুক্ষণ আগে যেই গাছটা সবুজের মধ্যে হলুদ ছিল, সেটা কিন্তু এখন সবুজ হয়ে গেছে। দুটো ফুল খালি রেখে দিয়েছি এ কারণে যে গাছ একদম সব ফুল তুলে নিলে না দেখতে কেমন বাজে লাগে, তাই ভাবলাম এক দুটো ফুল রেখে দেওয়াই যাক। চলো এবার তোমাদের ঝুড়িটা দেখাই, কেমন লাগছে অবশ্যই বলো। কিন্তু পুরো সাজিটা একদম হলুদ হলুদ হয়ে গেছে, তাই না দেখতে? সাদা, লাল, হলুদ, গোলাপি, রানী। সত্যি কথা বলতে ফুলটা সত্যি ভালো লাগছে, আর আর আমার ঝুড়িটা দেখে আমার মনটা এত ভালো লাগছে। তোমাদের কার কার এরকম ভালো লাগে বলো তো ঝুড়ি ভর্তি ফুল তুলতে? আমার তো বেশ লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসাতে কিছুটা হলেও ভালো আছি। তো শুভ সকাল তোমাদের সকলকে। চলো আজকের দিনটা কীভাবে শুরু করা যাক সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করো না, চলো ঝটপট করে ভিডিওটা শুরু করা যাক।
তো বন্ধুরা, আমি এখন তোমাদের একটা সুন্দর গাছ দেখাচ্ছি। এই গাছটার নাম কি অবশ্যই কিন্তু তোমরা বলবে যদি জেনে থাকো তবে, ঠিক আছে? আর এই গাছটা কার কার বাড়িতে আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? এই গাছের ফুলটা দেখো, একটা গাছে একটি ফুলই ফোটে, আর ফুলটা দেখতে অনেকটা কেমন লাগছে তোমরা গেস করে বলো তো। আমি বলছি এই ফুলটা অনেকটা দেখতে নাগের মতো, তাই না? আর এই ফুলের গাছটার নামও নাগপঞ্চমী। আর এই ফুলটা একটা ডালে একটা ফুল ফোটে, বৈশাখ জ্যৈষ্ঠ দু মাস এই ফুলটা এরকমই থাকে। আরেকটা সিক্রেট কথা তোমাদের বলছি, হ্যাঁ, এই গাছটা যদি বাড়িতে থাকে তাহলে দেখবে সাপ পোকা মাকড় মোটামুটি অনেকটাই কম আসে গো, সত্যি কথা বলছি। মানে আমি এটা উপলব্ধি করেছি, সেজন্য তোমাদের সেটা বললাম। এলাম সোজা দোতলায়। দোতলায় এসে দেখছি প্রচুর ফুল ফুটেছে। তিনতলাতে ফুটেছিল, বাট দোতলাতেও কম না, দারুণ লাগছিল কিন্তু দেখতে। সেজন্য ভাবলাম একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে এসে দেখছি আকাশটা একটু হালকা হয়েছে, মানে যে মেঘটা দেখিয়েছিলাম একটু আগে সেই মেঘটা কিন্তু ওপাশে রয়েছে। দেখো ওপাশে কিন্তু মেঘ রয়েছে, কিন্তু এপাশটা সূর্যের একটু হালকা ঝলক এসেছে, তাই না? মনে হয় রোদ উঠে পেকো। আর এই সাইডের ফুলগুলো দারুণ লাগছিল দেখতে। সব মিলিয়ে ঝুলিয়ে তোমাদেরকে না দেখালে হয় বলো? তোমরাও তো আমার কেউ না কেউ হও, তাই না? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কোথায় যাচ্ছ? এই গাছটা তোমাদের না দেখালে হয়? দোতলায় ফুল তুলতে এসে আমার চোখটা পুরো তাজ্জব লেগে গেছে। কেন বলো তো? এই যে তোমাদের ফুলের গাছটা দেখাচ্ছি, এটা অবশ্যই জবা ফুল, কিন্তু জবা ফুলটা প্রচুর কষ্টে একটা ফুল ফোটে, বাদবাকি কড়িগুলো সব পড়েই যায়। আর আজকে দেখছি এখানে পাঁচটা ফুল ফুটেছে, ওপরে একটা নিচে চারটা। মানে ফুলগুলো এত সুন্দর লাগছে, ফুলগুলো বেশ বড়ো হয়েছিল, যদিও বা থাইল্যান্ডের জবা একটু বড়ই হয়, তবুও জবার মধ্যেও জবা রয়েছে। কিন্তু এই জবার কালারটা দেখো, ওপরটা একটু হালকা হলদাও না, ঠিক হালকা অরেঞ্জ কালারে, তারপরে লাল, তারপরে খয়েরি, তিনটা কালার মিলে ঝুলে গাছের জবাটা মানে একদম অমাইক লাগছে দেখতে। গাছের সব কটা ফুল তুলে সোজা চলে এলাম তোমাদের কাছে। স্নান করে ঠাকুরকে ফুল সমর্পণ করে মন্দিরের কিছু কাজ সেরে একদম চলে এসেছি রেডি হয়ে, এখন বেরিয়ে পড়বো কিছু কাজে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা পুরোটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো নিয়ে চলে এসেছি, আর দেরি হয়ে গেছিলো তোমাদের তো বললাম, তো 11:45 বেজে পার হয়ে গেছিলো, আর বাবুর ছুটি হয় 10:40, তো সেজন্য আর বিছানাটা তোলার সময় পাইনি। আগে চলে গেছিলাম বাবুকে নিয়ে এসতে, বাবুকে নিয়ে এসে এখন বিছানা টিছানা ঝেড়ে ওকে খাইয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো সঙ্গে থাকো দেখতে থাকো, চলো। চলে এলাম সোজা ঘরে। ঘরে এসে দেখছি বাবুমশাই জামার বোতাম খুলে জামাটা খোলার চেষ্টা করছে। সব কটা বোতাম তো খুলে দিয়েছে, কিন্তু গলার বোতামটা খুলতে পারছে না। এই বোতামটা একটু টাইট ছিল তাই সে খুলতে পারছিল না। আমি বললাম বাবু আয় আমি খুলে দিচ্ছি। কি করছে? কাকে ধরে পিটিয়েছো? তাহলে তোমাকে কে পিটিয়েছে? কেউ পিটায়নি? আর তুমি দাদাভাইয়ের কাছে বলে দিম দাম খেয়েছো বলে? আমি শুনলাম দিছে দাদা ভাই দুম দুম করে পিঠের মধ্যে দিছে, দেয়নি? কিন্তু আমি তো শুনলাম, আমি স্বপ্ন দেখলাম তুমি বলে দুম 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 করে খাচ্ছ দাদা ভাইয়ের কাছে। দুষ্টুমি করছো প্রচন্ড, দাদা ভাই বলে বলছে দীপশায়নকে ধরে দুম 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 করে দিব, বলছে তাই? না দাদা ভাইরা দুম দুম দেয় না, না বাবা, দাদা ভাইরা খালি বকা দেয়, তাই না? বন্ধুরা বিছানা তুলে আমি চলে এলাম তোমাদের কাছে আবার। কারণ হচ্ছে মানে এখন হচ্ছে বাবুকে ঘুম পাড়াবো, তো ওকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, মানে ওকে ভাত খাইয়ে দিয়েছি, আর আমিও একটু রুটি আর সবজি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো তোমাদের কাছে এসেছি এর জন্য যে এখন বাবুকে ঘুম টুম পাড়িয়ে একবারে বিকেলে আসব, তো ভাবলাম যে একটু তোমাদেরকে বলে যাই। আর হচ্ছে ও আর একটা কথা, তোমরা অনেকে ভাবতে পারো যে পেছনে এরকম করে মশাইটা রেখেছি কেন,
তো এর আগে এরকম একবার করেছিলাম, যেন আমার কমেন্টে এসেছিল যে দিদিভাই তুমি মশারিটা ওভাবে রেখেছো কেন, ওভাবে রাখা ভালো না। ঠিক আছে, আমি জানি সেটা, কিন্তু কি করবো বলো, এখনই তো বাবুকে ঘুম পাড়াবো, তো সেজন্যই সকালের বিছানা যেহেতু উঠাতে দেরি হয়ে গেছিল, তো সেই জন্য মশারিটা ওইভাবে লাগিয়ে রাখলাম। কেননা এই ঘরে প্রচণ্ড মশা, মশার কয়েল, মশার তেল, মশার ধূপকাঠি, কোনো কিছুতেই মনে করো মশা তো মরে না। দাঁড়ো আমি বলে নিই, তারপরে তো হ্যাঁ দাও। ও বলছে মানে ও হচ্ছে বিন্দাজিকে জল দেয়, তো সেই জন্য আমাকে জিজ্ঞেস করলো যে বিন্দাজিকে আজকে জল দেবো কেনা, যেহেতু রোববার করে দিতে হয় না, তো সেই জন্য আজকে আমার কাছে জিজ্ঞেস করলো। তো যাকে যে কথায় ছিলাম সেটা হচ্ছে কোনো কারণেই মশা যায় না, তো যার জন্যই আমার নিরুপায় হয়ে আমাকে এই মশারিটা রেখে দিতে হচ্ছে বর্তমানে, কারণ ওকে ঘুম পাড়াতে গেলে মশারিটা দিয়ে তারপরে ঘুম পাড়াতে হবে, নাহলে প্রচুর মশা। তো চলো বন্ধুরা, ওকে ঘুম টুম পাড়িয়ে একবারে বিকেলবেলায় আসছি। মজা আয়া আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে রাখো তো আর কি লাগবে বলো, আর কিছু লাগবে না, পেঁয়াজও দিচ্ছি খেয়ে নাও, আমি ভিডিও করি। হ্যাঁ কোন এই লোক, কহাঁ সে আতে? তো বন্ধুরা আমি তো সন্ধ্যার কিছু কাজ সেরে তোমার দাদা ভাই টিফিন দিয়ে রেডি হয়ে কয়েকটা ভিডিও করা হয়ে গেছে, তো এখন ড্রেস চেঞ্জ করে যাব রাত্রের ডিনারের জোগাড় করতে। তো রাতের ডিনারটা কি হচ্ছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো